হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে দিয়া এবং ময়ূরী নানাভাবে শঙ্খকে কনভেন্স করার চেষ্টা করে বলে দাদা ভাই আমরা ওদের বাড়িতে গিয়ে রাত কাটিয়েছি এখন যদি ওদের বাড়িতে পুলিশ যায় তাহলে কি হবে বুঝতে পারছিস তো আমার বান্ধবী জয়শ্রীর মা বাবার মানসম্মান চলে যাবে প্রতিবেশীরা বলবে যে এই বাড়িতে কেন পুলিশ এসেছে এটাতে তারা একটু নার্ভাস ফিল করছে দেখ দিয়া ময়ূরী আমাকে একদম শেখাতে আসবি না ওদের বাড়ি থেকে তোদের এতগুলো টাকার গহনা উদাও হয়ে গেল তো ওদের রেসপন্সিবিলিটি নেই ওরা কেন এই কথাগুলো বলবে আর ওদের কথাকে আমি প্রাধান্য দেব না তো দেখ তোদের জন্মদিনের পার্টিতে কে কে এসেছিলো তাদের একটা লিস্ট তৈরি করতে হবে গেস্টদের বাড়িতে গিয়ে গিয়ে এসিপি স্যার তদন্ত নিশ্চয় করবে এবং তারপরে গহনাগুলো উনি ঠিক উদ্ধার করতে পারবে এই গহনাগুলো যদি আমার কেনা টাকায় আমি মোহরকে উপহার না দিতাম ভালোবেসে তাহলে হয়তো আমি এগুলোর খোঁজ করতাম না এর পেছনে কি গল্প রয়েছে সেটাও তো আমাদের জানতে হবে দেখ দিয়া ময়ূরি এখনও তোদের সাবধান করছি সত্যিটা যদি অন্য কিছু হয়ে থাকে সেটা বল না দাদা ভাই একশো ভাগ সত্যি গহনাগুলো চুরি হয়ে গেছে তুই সত্যি ইনভেস্টিগেশন শুরু করার ব্যবস্থা কর আমাদের কোনো দোষ নেই বিশ্বাস কর সেটাই যেন হয় আর তোদের যদি কোনো দোষ বের হয় এবং এই ঘটনাটা যদি পুরোটাই সাজানো হয় এরপরে তোদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে শাস্তির বাইরে তোরা যেতে পারবি না জেঠুমণি একটাই কথা মোহর তুমি এই গহনাগুলো দিয়া ময়ূরীকে না দিলেও পারতে তাও আবার এতগুলো টাকার গহনা আমার কি দোষ জেঠুমণি আমি তো জানি না যে ওরা গহনাগুলো পড়ে যাবে আর একটাও বাড়ি ফিরে আসবে না ওরা এইভাবে সব কিছু শেষ করে দেবে তাহলে তো আমি দিতামই না কিন্তু ওরা আমার ননদ হয় চেয়েছে না দিয়ে কি পারতাম তাই দিয়েছি এখন দেখো ছোট বৌমা সব কিছুর কিন্তু একটা সীমা রয়েছে এতগুলো টাকার গহনা তোমার ফিরিয়ে দেওয়ার কোনো কথা নেই তুমি পারবেও না এত ক্ষমতাও নেই কিন্তু আমার রয়েছে আমি দেব মোহরকে এই গহনাগুলো ফেরত যদি না পাওয়া যায় আর দিয়াময়ূরি এত বড় একটা ঘটনা ঘটিয়েছে তার জন্য তাদের শাস্তি তো নিশ্চিত করতেই হবে দেখো শঙ্খ আগে তুমি পুলিশি কায়দায় দেখো গহনাগুলো খুঁজে বের করা যায় কি না কীভাবে খুঁজে বের করবে তারপরে না হয় এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করা যাবে গহনাগুলো যদি একবার পেয়ে যাওয়া যায় আসল কালপিট খুঁজে পাই তারপরে তো আর কোনো কথাই নেই মোহরকে তাহলে আমাকে গহনা কিনে দিতে হচ্ছে না আর না পাওয়া গেলে তখন আমি মোহরকে গহনাগুলো ফেরত দেব এদিকে মুনিয়ার মা নানাভাবে বৌদিভাইয়ের কান ভরছে বলছে আপনি যতজন স্টাফ রয়েছে তার মধ্যে একজন মহিলা স্টাফ আপনি আর আমার স্বামীর সাথে চাকরি করবেন না কারণ ও কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বাড়িতে নিয়ে আসবে তারপরে আপনার সর্বস্ব নিয়ে আপনাকে আর ভালো লাগবে না আবার অন্য মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়বে তাই বলছি যে আপনি এখনও সময় রয়েছে আপনার এই বসের অফিস থেকে চাকরিটা ছেড়ে দিন জানেন তো এর আগে অনেক মেয়ের সাথে আমার স্বামী সম্পর্কে জড়িয়ে পড়েছিল আমি সবাইকে বুদ্ধি দিয়ে দিয়ে চাকরি থেকে বাদ করে দিয়েছি আপনিও বাধ হয়ে যান বৌদি রেগে যায় বলে দেখুন আপনি আমাকে বলবেন আর সেই কথা আমাকে মেনে চলতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমি এতটুকু আপনার কথা বিশ্বাস করছি না আমি আমার স্যারকে বিশ্বাস করছি যে উনি একজন সৎ চরিত্রবান মানুষ আর আপনি এখানে এসে যা আচার ব্যবহার করছেন তাতে করে সত্যিই আমার মনে হচ্ছে আপনি একজন মানসিক রুগী আপনি এত বড় কথাটা বলতে পারলেন কেন বলতে পারবো না আপনি যখন আপনার স্বামীকে ছোট বড় খারাপ কথা বলছিলেন তখন কিন্তু আমি নাক গলাই যখন আপনি আমাকে কেন্দ্র করে অপমান করেছেন তখনই আমি যোগ্য জবাব দিয়ে দিয়েছি মেসোমাসাই আমি এখন আসব আমি আর এখানে থাকতে চাই না তখনই পরাগ বলে কি বলছেন কি আপনি আপনি কালকে থেকে চাকরিতে জয়েন করুন শ্রমণা দেখুন তা না হলে আমি মনে করব যে আমার এক্স ওয়াইফ যা কিছু বলেছে সেটাই সত্যি মনে করে আপনি আমাকে ঘেন্না করছেন আপনি আমাকে নিজের কাছ থেকে দূরে রাখার এই জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছেন সেটা কিন্তু করবেন না মুনিয়া শ্রমণাকে জড়িয়ে ধরে বলে যেও না তুমি আনটি তুমি কেন যাবে মুনিয়া তার মাকে বলে তুমি প্রতি বছর আমার জন্মদিনের দিন এই বাড়িতে আসো আর অশান্তিতে ভরিয়ে দাও আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারি না কি সিনক্রেট তুমি শুরু করেছো তুমি যাও তো এখান থেকে তোমাকে আমরা কেউ চাই না তারপরও তুমি কেন আসো এখানে একটা কোষে চর মারে মুনিয়ার গালে বিপাসা আর এটা দেখে অবাক হয়ে যায় মুনিয়া কান্না করতে লাগে মুনিয়ার কাকুমণি সামলে নেয় বলে তুমি এত খারাপ মা নিজের সন্তান তোমাকে বিশ্বাস করে না ভালোবাসে না আজকে সন্তানের জন্মদিন তুমি তার গায়ে হাত তুললে তুমি কীরকম মা বলো তো যে সন্তান তোমাকে সহ্যই করতে পারে না তুমি রকম মানুষ যে একটা মেয়েকে নিজের কাছে ধরে রাখতে পারলে না সেটা তো আপনারা অর্থ সম্পদ বিত্তবান মানুষ তাই আপনাদের ছেলের সাথে আমাকে জোর করে ডিভোর্সটা করিয়ে দিয়েছিলেন আমি তো চেয়েছিলাম তার সাথে সুখে শান্তিতে সংসার করতে তাকে নিয়ে থাকতে কিন্তু সে তো আমাকে নিয়ে থাকতে চায়নি তার সমস্যা ছিল তার চরিত্রে ঠিক নেই তাই আমাকে ছেড়ে দিয়েছে রেগে যায় পরাগ হাট টেনে ধরে বিপাশার বলে এইসব তুমি কি বলছো তুমি তোমার মেয়ের সামনে নিজের ইমেজটাকে কিভাবে দাঁড় করাচ্ছ একবার ভেবে দেখেছ তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে আজকে জন্মদিনের দিন হাত তুললে সব কিছু করে তুমি কি প্রমাণ করতে চাইছো মেয়ে তোমাকে ভালোবাসবে কখনো না এই কারণেই তুমি কারো ভালোবাসা পাও না বিপাশা এখনও সময় রয়েছে তোমাকে আমি কতবার বলেছি তুমি কাউন্সেলিং করাও তুমি আমার কথা শোনো না এখন বুঝতে পারছো তো তোমার কাউন্সেলিং করানোটা কত জরুরি এইভাবে তুমি সন্দেহ করে করে সমস্ত সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছো আমার জীবনটা আমার মেয়ের জীবনটা তুমি তসনস করে দিতে চাইছো কেন বলো তো তুমিও তো আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে গেছো তুমি কি করে বেড়াচ্ছ কী করছো সেগুলোকে আমি কখনো জানতে চেয়েছি তাহলে তুমি আমার জীবনে কেন এত মাথা গালাচ্ছ কারণ তোমার চরিত্রে ঠিক নেই তাই আমার সারাদিন ঘুরে বেড়ালো কেউ আমার চরিত্র নিয়ে একটা কথা বলতে পারবে না দেখো তোমার অভ্যেসই হলো মানুষের চরিত্র যতই ভালো থাকুক তার দিকে আঙুল তোলা আর সেটাই তুমি করছো শ্রমনার নামটা জেনে মুনিয়ার মা বলে যে দেখো তোমাকে কিন্তু এই পরাগ এখন লোভ দেখাচ্ছে তুমি ওর কিন্তু পড়ো না তাহলে তোমার জীবনটা ছারখার হয়ে যাবে আমি আরেকদিন তাহলে আমি কোনোভাবেই অখুশি হব না কারণ আমি জানি এই সব কিছু পরাগ তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এই বাড়িতে হয়তো আনবে কিন্তু সেই সব কিছু করে তুমি নিজের জীবনটা নষ্ট করো না বৌদিভাই ভাই আমাকে বাড়ি ফিরতে হবে আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে কিন্তু কোনোভাবেই বাড়ির কেউ যেতে দেয় না বলে দেখো বৌদি তুমি যেও না আমি তোমাকে নিজে পৌঁছে দিয়ে আসবো আমি তো শঙ্কর বন্ধু ওকে বুঝিয়ে বললে সবটাই বুঝবে আর তার থেকেও বড় কথা বাইরের একটা মানুষ এসে তোমাকে অপমান করলো আর তুমি এইভাবে চলে যাবে আমরা তোমাকে নেমন্তন্ন করেছি তার কোনো মূল্য তুমি দেবে না সেটা তো হতে পারে না দেখো মুনিয়া খুব কান্নাকাটি করছে মুনিয়াকে একটু থামাও তুমি মুনি আর মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে আর আমি মানছি যে দাদাভাই তোমার সাথে মিসবিহেভ করেছে তাই তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ তার প্রতি তা আর কোনো দায়িত্ব কর্তব্য তোমার নেই এই চাকরিটাও তুমি আর করতে চাও না তবে আমরা বাড়ির বড় থেকে ছোটো সবাই তোমাকে অনুরোধ করব বৌদি তুমি চাকরিটা জয়েন করে নাও দেখতে তো পাচ্ছ দাদা মানসিক টর্চার কতখানি সে তার বউয়ের কাছ থেকে তাও আবার ডিভোর্সই বউ কত মানসিক অত্যাচার নির্যাতন সহ্য করে যাচ্ছে শুধু মেয়ে বলে সব দিক থেকে পার পেয়ে যাবে সেটা হতে পারে না তুমি এবার একটু আমাদের অফিসটার দিকে জয়েন করো তুমি দেখবে দাদা ভাই আর কখনও তোমার সাথে খারাপ আচরণ করবে না তুমি বুঝতে পারলে তো তার মেয়ে এবং দাদাভাই ভাই কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না এই মহিলা আমাদের জীবনটা তছনছ করে দিচ্ছে সেটা তো আর মেনে নেওয়া যায় না তুমি ওই মহিলার কথা শুনে অফিসটা ছেড়ো না বৌদি দেখো আমি তো যেটা ছেড়ে দিয়েছি দিয়েছি আর কোনোভাবেই সেখানে আমি ফিরবো না আমি তোমাদের সবাইকে বলছি আর বিপাশা ম্যাডাম আপনাকেও বলছি আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা কখনো হবার নয় অফিস তো আমি ছেড়ে দিয়েছি এখন যা কিছু আপনি বলছেন সব কথাই অবান্তর আমার বস কীরকম চরিত্রের মানুষ ভালো না খারাপ এই কিছু জেনে আমি এখন কি করব বলুন বিপাশার রাগে খোপে জ্বলে যাচ্ছে তার মেয়েকে একটা চর মেরেও সে শান্ত হচ্ছে না নানাভাবে তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে মানসিক রুগী দাদু এবং ঠাম্মি নানাভাবে বিপাশাকে এই বাড়ি থেকে চলে যেতে বলে এরপরে থেকে তোমার মেয়ের জন্মদিনে তুমি আর এই বাড়িতে আসবে না যদি অন্য কোথাও জন্মদিন সেলিব্রেট করতে পারি আমরা তাহলে করব তাছাড়া নয় আপনারা কি ভেবেছেন সেখানে গিয়ে আমি উপস্থিত হতে পারবো না আমি মুনিয়ার জন্মদিনে যেতে পারবো না আমি সেটা যেতে পারবো আপনাদের টাকা পয়সা আর আমার প্রয়োজন হবে না আমি নিজের খরচা নিজেই তো চালিয়ে নিতে পারি এদিকে শঙ্খ দিয়া ময়ূরীকে বোঝায় সতর্কতা দেয় যে দেখ তোরা যদি কোনো অন্যায় করে থাকিস এখনও সেটা স্বীকার কর তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না কোনো কিছুই স্বীকার করে না ছোটো মা জানায় যে আমি আমার মেয়ে দুটোকে খুব ভালো করে চিনি শঙ্খ ওরা অনেকটা সময় পার করে এসেছে যাতে তোমরা গহনাগুলো খুঁজে বের করতে না পাও তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব রেসিপিকে ফোন করে সব কিছু গহনা উদ্ধার করার চেষ্টা করো শঙ্খ তা না হলে এই মেয়েগুলো সবকিছু শেষ করে দেবে ওরাই কিছু একটা ঘটিয়েছে বিশ্বাস করো ওরা এরকম ভদ্র ভালো মেয়ে নয় আর তুমি যদি না পারো আমাকে বলো আমি এসিপি কে পুরনো সমস্ত কথা মনে করিয়ে দেবো কারণ দিয়া ময়ূরী এত সহজে ভালো হয়ে যেতে পারে না ওরা আমার মেয়ে আমি তো ওদেরকে খুব ভালো করে চিনি দেখো শঙ্খ তোমার তোমাকে কিন্তু সব কিছু মাথায় রাখতে হবে আমি জানি ছোটো মা ওরা যে কতটা খারাপ বা অতীতে কী কী করেছে সব আমার মনে আছে তার জন্যই তো আমি বলছি গহনা চুরির বিষয়ে আমি ওদেরকে সন্দেহ করছি তাই আর কথা বারাচ্ছি না এখন আমার যা যা করণীয় আমাকে সেটা করতে হবে দিয়া ময়ূরই ভাবনা চিন্তায় পড়ে যায় তাও নাটক করে বলে দাদা ভাই আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা মোহরের গহনাগুলো ফিরিয়ে দিতাম কিন্তু পারছি না তো আমরা তো চাকরিও করি না তাই তোদের সমস্ত কথা সবার শুনে নিচ্ছি কিন্তু বিশ্বাস কর আমরা কিচ্ছু করিনি সেটা না করলেই ভালো দিয়া ময়ুরি তা না হলে সেটা তোদের জন্য খুব খারাপ হয়ে যাবে কারণ এবার আমি কোনোভাবেই তোদেরকে ছাড় দেব না অনেক তো ছাড় দিলাম তোদের জীবনে কিন্তু এবার তোদের সময় এসেছে শাস্তি পাবার গহনার পেছনে কি উদ্দেশ্য কি রহস্য সে সব কিছু এবার আমি উদ্ঘাটন করব। কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মুনিয়াকে কোষে চড় মারল বিপাশা বৌদি ভাইয়ের সামনে দিয়া ময়ূরকে করা হুশিয়ারি দিয়ে সতর্কতা শঙ্খ কিন্তু এবার প্রচন্ড খেপেছে চার সাথে যেটি মুনিও খেপেছে আর ছোট জানেই যা কিছু ঘটেছে দিয়া হাত রয়েছে এরপরে দিয়া কি করে নিজেকে এখান থেকে রক্ষা করবে বৌদিভাই অভিমানে মুনিয়ার জন্মদিন থেকে বেরিয়ে যেতে চাইলো কিন্তু কোনোভাবেই পরাগ যেতে দিচ্ছে না এই সব কিছু দেখে মুনিয়ার মা বিপাশা সে কিন্তু আরও বেশি করে রেগে যাচ্ছে কোনোভাবে মেনে নিতে পারছে না সেই সব কিছু মুনিয়াকে আজকে চর মেরে প্রমাণ করে দিয়েছে যে সত্যিই সে মা হিসেবে কতটা খারাপ বৌদিভাই বুঝতে পেরেছে পরাগদার জীবনে কি অশান্তি না হচ্ছে এই সব কিছু থেকে এবার কি করে বেরিয়ে আসবে সে জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন